নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। নতুন সংবিধান ঘিরে অশান্ত নেপাল। তরাই অঞ্চলে প্রতিবাদীদের মিছিলে পুলিশের লাঠি চালানায় উত্তেজনা আরও বেড়েছে। ভারতে অনুপ্রবেশের আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রককে সতর্ক করেছে নেপালের ভারতীয় দূতাবাস। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। প্রয়াত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্টকে সিএবিতে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো। বিকাল 3:35 নাগাদ তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে, সেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। টানা 9 ধরে হিমাচল প্রদেশের বিলাসপুরে ভেঙে পড়া নির্মাণ টানেলের মধ্যে আটক হয়ে আছেন 2 শ্রমিক। উদ্ধারকারীরা পৌঁছানোর চেষ্টা করলেও এখনো ওই 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে, আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকম জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। পিসি চন্দ্র জুয়েলার্স এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত।
নতুন সংবিধান ঘিরে অশান্ত নেপাল, তরাই অঞ্চলে প্রতিবাদীদের মিছিলে পুলিশের লাঠি চালানোয় উত্তেজনা আরো বেড়েছে। ভারতে অনুপ্রবেশের আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রককে সতর্ক করেছে নেপালের ভারতীয় দূতাবাস, সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। নতুন সংবিধান ঘিরে অশান্ত নেপাল, তরাই অঞ্চলে প্রতিবাদীদের মিছিলে পুলিশের লাঠি চালনায় উত্তেজনা আরো বেড়েছে, বিভিন্ন জায়গায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে। ভারতে অনুপ্রবেশের আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রককে সতর্ক করেছে নেপালের ভারতীয় দূতাবাস, সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। Maybe the new kind of for the global peace which Prime Minister Modi has already been trying to propagate. রবিবারই নতুন গণতান্ত্রিক সংবিধানের কপিতে সই করেন প্রেসিডেন্ট রামবরণ যাদব। কিছুদিন আগে নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি খারিজ করে দেয় গণপরিষদ। দেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগই হিন্দু, এই যুক্তিতে নেপালকে হিন্দু রাষ্ট্রের স্বীকৃতির দাবি উঠে। কিন্তু হিন্দু রাষ্ট্র ঘোষিত না হওয়ায় একটি গোষ্ঠীর বিক্ষোভে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু। সংঘর্ষে মৃত্যু হয় বেশ কয়েকজনের, গোটা কাঠমান্ডুকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। সমস্যা মেটাতে আলোচনা আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। ইতিহাসের নয়া অধ্যায়, রবিবার নিজেদের সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সংবিধান প্রকাশ্যে আনল নেপাল। সে দেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ পার্লামেন্টের ঘোষণা করলেন প্রেসিডেন্ট রামবরণ যাদব। যদিও সংবিধানের বিরোধিতা উত্তাল হিমালয়ে কোল ঘেঁষে সে দেশের তরাই অঞ্চল, যৌনতা নিরীক্ষে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও অনন্য ভূমিকা নিল নেপাল। সমকামী রূপান্তরকামীদের সাংবিধানিক অধিকার দেওয়ার কথা ঘোষণা করা হলো। যদিও এই সংবিধানে দেশব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন নেপালের তরাই অঞ্চলে এখনও 7 প্রভিন্সের ফেডারাল স্ট্রাকচারের দাবিতে অনড়। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে নেপাল সরকারের উচিত আলোচনার মাধ্যমে কোন রকম হিংসা ও অশান্তির মোকাবেলা করা। ভারতের মতো নেপালের সংবিধানেও নমনীয়তা প্রয়োজন, তবে নমনীয়তার সঙ্গে দেশে নেপালের উন্নয়ন সংহতি অগ্রগতির জন্য মজবুত সংবিধানও আবশ্যক বলে মত নেপালের। নেপালের প্রেসিডেন্ট জানিয়েছেন এই সংবিধান সবার অধিকার বজায় রাখবে, দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সাহায্য করবে। নেপালের 601 জনের সংসদে 81% সদস্য দ্বিকক্ষ সংসদের পক্ষে মত দিয়েছেন। সংবিধানের 37 ভাগ, 304 ধারা ও 7 অ্যানেক্সেস রয়েছে। এক বছরের মধ্যে 7 প্রভিন্স নিয়ে সিদ্ধান্ত নেবে নেপাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্টকে সিএবিতে গ্রানসেলুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিকাল 3:35 নাগাদ তার দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া রবিবার রাত 8:55 জীবনাবসান হলো। বুকে ব্যথা অনুভব হয় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছিলেন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। রবিবার তার ধমনীতে স্ট্যান্ট বসানো হয়েছিল, কিন্তু রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার, জানান চিকিৎসকরা। রবিবার সন্ধ্যে 75 বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় জগমোহন ডালমিয়ার। Late in the evening, Mr. Dalmia suffered a massive gastrointestinal tract hemorrhage. And because of this bleeding, in spite of all the effort of the doctors, he succumbed to the bleeding at around 8:45 p.m. সোমবার প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়াকে সিএবিতে গান সিলুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো। এরপর বিকেল 3:35 নাগাদ তার দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে, সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার দেহ নিয়ে আলিপুরের বাড়ি থেকে সিএবি পৌঁছয় সববাহী সংকট। সঙ্গে ছিলেন ডালমিয়া পুত্র অভিষেক ডালমিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায় ও অন্যান্য সিএবি কর্তারা। বিকেল পর্যন্ত সিএবিতে রাখা ছিল তার দেহ। ডালমিয়াকে শেষ শ্রদ্ধা জানান রবি শাস্ত্রী, অনুরাগ ঠাকুর থেকে শরৎ পাওয়ার, নিরঞ্জন শাহ, শ্রীনিবাস এবং অন্যান্যরা। বোর্ড প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ডালমিয়ার মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে তিনি বলেন, রাজার মুকুট পরে চলে গেলেন তিনি, ক্রিকেটকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন তিনি। মৃত্যু সংবাদটা শুনে আমরা সকলেই খুব মর্মাহত। তবে জগমোহন ডালমিয়া ক্রিকেটে এমন একটা ব্যক্তিত্ব যিনি সারা জীবন ক্রিকেটটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। ডালমিয়াজি इस देश के करोड़ों लोगों के लिए नजरों में एक ऐसे क्रिकेट एडमिनिस्ट्रेटर थे जिन्होंने भारत की क्रिकेट को दुनिया भर में लाकर खड़ा किया, भारत की क्रिकेट में एक बदलाव लेकर आए। बोर्ड प्रेसिडेंटर प्रयाणे शोक बार्ता पाठिए महेंद्र सिंह धोनी और विराट कोहली। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।
টানা 9 দিন ধরে হিমাচল প্রদেশের বিলাসপুরে ভেঙে পড়া নির্মীয়মান টানেলের মধ্যে আটক হয়ে আছেন দুই শ্রমিক। 40 মিটার আন্ডারগ্রাউন্ডে আটক দুই শ্রমিকের কাছে উদ্ধারকারীরা পৌঁছানোর চেষ্টা করলেও এখনও ওই দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। টানা 9 দিন ধরে হিমাচল প্রদেশের বিলাসপুরে ভেঙে পড়া নির্মীয়মান টানেলের মধ্যে আটকে রয়ে আছেন দুই শ্রমিক। 40 মিটার আন্ডারগ্রাউন্ডে আছে উদ্ধারকারীরা পৌঁছানোর চেষ্টা করলেও এখনও ওই দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দল ভেঙে পড়া টানেলটি ড্রিল করে বেশ খানিকটা এগিয়ে যান, কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝতে পারেন দুই শ্রমিককে বের করে আনার জন্য গর্তটি যথেষ্ট বড় নয়। আজ ফের আরেকবার তাদের দুজনকে উদ্ধার করার চেষ্টা করা হবে। বিলাসপুরের ডেপুটি কমিশনার মানসী সহায় জানিয়েছেন অভিজ্ঞ আধিকারিকরা উদ্ধার কার্যে নিযুক্ত। দুই শ্রমিকের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য গর্তের মধ্যে দিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে মোবাইল ফোন। দুই শ্রমিক তাদের পরিবারের সঙ্গে কথাও বলতে পেরেছেন। জাস্ট কমপ্লিটেড দ্য মক ড্রিল এন্ড দে আর প্রিপেয়ারিং দেমসেলভস টু গো ইনটু দ্যাট কেভ দ্য টানেল হুইচ হ্যাজ বিন দ্য ভার্টিক্যাল ড্রিলিং হুইচ ইজ কমপ্লিট এন্ড উই আর হোপফুল দ্যাট দিস ওয়ার্ক উইল বি কমপ্লিটেড উইদিন আ স্প্যান অফ 1 আওয়ার। গত 12 সেপ্টেম্বর কিরাটপুর নেরচকের 4 লেনের একটি প্রকল্পে 4 নম্বর টানেলটি হঠাৎই ভেঙে পড়ে বোল্ডার আর মাটি জমা হয়ে আটকে যায় টানেলটির মুখ। হিমালয় কনস্ট্রাকশন কোম্পানির 3 শ্রমিক টানেলের মুখ থেকে 40 মিটার অভ্যন্তরে আটকে পড়েন টানেলটির মধ্যে। 17 তারিখ আটকে পড়া দুই শ্রমিক সতীশ তুমার ও মনিরামের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন উদ্ধারকারী আধিকারিকরা। ইঞ্জিনিয়ারদের খোঁড়া 47 মিটার একটি গর্তের মাধ্যমে তাদের কাছে জল ও খাবার পৌঁছে দেওয়া হয়। শনিবার রিমোট ক্যামেরা ও মাইক্রোফোন তাদের কাছে দেওয়া হয়। তুমার এবং রাম জানান তারা আহত হননি, যদিও আর এক শ্রমিক হৃদয় রামের এখনো কোনো হদিশ মেলেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। হ্যাঁ বুঝছি বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান, প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। আগরতলা কলকাতা ভায়া বাংলাদেশের ঢাকা রুটে আসছে অত্যাধুনিক এসি ভলভো বাস। আসছে দুর্গাপূজার আগেই। প্রায় 88 লক্ষ টাকা দামের অত্যাধুনিক সুবিধা সম্পন্ন বাসটি আনছে ত্রিপুরা সরকারের TRTC। মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক। আসন্ন দুর্গাপূজার আগে আগরতলা কলকাতা ভায়া বাংলাদেশের ঢাকা রুটে আসছে আধুনিক এসি ভলভো বাস।
প্রায় 88 লক্ষ টাকা দামের আধুনিক সুবিধা সম্পন্ন বাসটি আসছে ত্রিপুরা সরকারের ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা TRTC। ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিকের মহাকরণে এই সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো জানান, বর্তমানে আগরতলা কলকাতা ভায়া ঢাকা রোডে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সকল বাস চলছে এই বাসগুলির চেয়ে TRTC-র বাসটিতে অনেক বেশি সুবিধা রয়েছে। এই বাসটিতে বাড়তি সুবিধা থাকলেও এর ভাড়া বাড়ানো হবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বাসটির ভাড়া থাকবে 1,500 টাকা এবং বাসটি এই মাসের মাঝামাঝি নাগাদ বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করার কথা। তবে এই মাসের শেষ নাগাদ আগরতলা পৌঁছবে বলেও জানান সমরজিৎ বাবু। ইন্টারন্যাশনাল বাস সার্ভিস, হ্যাঁ, ওটা তো আমাদের TRTC এই বাসটাকে চালাবে। এটা আগরতলা ঢাকা কলকাতা, এটা আমি ওরা আমি এটা খবর পেয়েছি, ওরা খবর দিয়েছে যে সেপ্টেম্বরের মিডলে ওরা বাসটাকে ডিসপ্যাচ করছে ব্যাঙ্গালোর থেকে। তো সেপ্টেম্বরের মধ্যেই বাসটা এসে যাবে আমাদের। তো পুজোর আগে আমরা চালু করব, আমাদের এই টার্গেট। পুজোর আগে কিন্তু ওটাকে বাসটাকে উইল প্রেস দিস বাস ইন টু সার্ভিস বিফোর দুর্গা পূজা। কিন্তু এসি বাস, এয়ার কন্ডিশন বাস, ভেরি মডার্ন বাস, এটা একদম উইথ দ্য লেটেস্ট টেকনোলজি। এই বাস ইভেন ওয়েস্টবেঙ্গলে যে বাস যেটা চলছে, আগরতলায় যেটা আছে ভলভো বাসই আছে, ওটার চেয়েও এটা 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 লেটেস্ট ভার্সন। আমাদের এটা যেটা আসছে ভলভো লেটেস্ট ভার্সন দেবো উইদিন 1500 rupees, ইনক্লুডিং ট্যাক্স ফ্যাক্স যাই আছে, মানে এই যে রোড ট্যাক্স ট্যাক্স যাই হোয়াট এভার সব মিলে ইট শুড নট এক্সিড 1500 rupees। আমি আগে যা বলেছি এখন তাই বলছি। বাসটা আপনার দাম পড়ছে, অ্যাকচুয়ালি ওরা তো চেয়েছিল আমাদের কাছে অ্যারাউন্ড 92 lakhs, তো ওরা এখন কমিয়েছে, এটা কমিয়ে আমরা রিকোয়েস্ট করেছি ওদেরকে, ওরা কমিয়ে এখন প্রায় 4.5 লাখ টাকার মতো কমিয়েছে, ওরা 88 lakhs সামথিং আছে। আধুনিক এই বাসটির পরিচালনার খুঁটিনাটি জানতে ইতিমধ্যে TRTC-র 4 জন অভিজ্ঞ ড্রাইভারকে বিশেষ ট্রেনিংয়ের জন্য বেঙ্গালুরু পাঠানো হয়েছে বলেও জানান তিনি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে একদিকে রাজ্যের সাধারণ জনগণ যেমন খুশি, ঠিক তেমনি একাংশ সাধারণ মানুষের মনে প্রশ্নের উদয় হচ্ছে, যেমন বর্তমান বামফ্রন্ট সরকারের সময় রাজ্য সরকার পরিচালিত TRTC বাস পরিষেবার আন্তর্জাতিক যাত্রা হয়েছে। আগে যেখানে TRTC-র অধীনে দৈনিক 1000টিরও বেশি বাস রাজ্যের বিভিন্ন এলাকায় চলাচল করত, এখন তা কমে হাতে গোনা কয়েকটিতে এসে পৌঁছেছে। এই সংস্থার ঋণের বোঝা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তাও আবার এই সংস্থার কর্মচারীদের বেতন ভাতা দিতে হচ্ছে সরকারি কোষাগার ফাঁকা করে। এই অবস্থায় সাধারণ মানুষের করের টাকায় আনা হচ্ছে অত্যাধুনিক বাস। এই বাসটি লাভের মুখ দেখবে কিনা তা TRTC-র অন্য সকল বাসের মতো এই বাসটিরও কিছুদিন পর স্থায়ী ঠিকানা হবে গ্যারেজ। এখন এটাই লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একাংশ সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বক্সনগরে উদ্বোধন হলো 10,31,137 টাকা ব্যয়ে নবনির্মিত মৎস্য দপ্তরের একটি নতুন ভবনের। এর উদ্বোধন করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। রাজ্যের বামফ্রন্ট সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকার ফলে বক্সনগরবাসীর জন্য যুক্ত হলো আরো একটি নতুন পালক। সোমবার বক্সনগরে উদ্বোধন হলো 10,31,137 টাকা ব্যয়ে নবনির্মিত মৎস্য দপ্তরের একটি নতুন ভবনের। এদিন প্রদীপ প্রজ্বলন ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান বিজয় ভূষণ সরকার, কলসিমুড়া পঞ্চায়েতের প্রধান আবুল হোসেন ছাড়াও দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, আমাদের 100 গ্রাম কম ছবি, আমরা যখন পরিকল্পনা গ্রহণ করি 2004-05 সালে, তখন কিন্তু মাছের আমাদের উৎপাদন হতো 100 গ্রাম কম ছবি, আর এখন কিন্তু আমরা মাছের উৎপাদন হচ্ছে, যদি উঁচাই হিসাব করি সরকারি হিসাবে, প্রায় 17.5 কেজি উপর। শুধু যখন করি তখন কিন্তু ছিল 6 কেজি, আর এখন এটা হয়ে দাঁড়িয়েছে 17.5 কেজির উপর। উল্লেখ্য, এই নবনির্মিত ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2013-14 অর্থবর্ষের এবং এর কাজ সমাপ্ত হয় 2015 সালের জুলাইয়ে।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া শহরের উপর দিয়ে অভিনব কায়দায় পাচার হচ্ছে নেশা জাতীয় দ্রব্য সামগ্রী সহ ফেন্সিডিল। গত শনিবার রাত 10টা নাগাদ তেলিয়ামুড়া শহরের উপর দিয়ে বিশালগড় যাওয়ার পথে থানার সামনে তল্লাশিকালে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে 170 বোতল পড়ে। প্রতিদিনের মতো শনিবার রাতেও ট্রাফিক পুলিশের ইনচার্জ তার সহযোগীদের নিয়ে রাস্তায় টহলরত অবস্থায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ধর্মনগর থেকে আগত TR02A0376 নম্বরের ম্যাক্স গাড়ি থেকে 170 বোতল কোরেক্স উদ্ধার করে। অভিনব কায়দায় কোরেক্সের বোতলগুলি শার্টের পকেটে বাইন্ডিং করে চারটি প্যাকেট দুটি ব্যাগে করে যাত্রী বোঝাই ম্যাক্সে দাঁড়িয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। গাড়িটি তেলিয়ামুড়া থানার সামনে তল্লাশির জন্য সাইন দেখালেও গাড়ি থামলে তৎক্ষণাৎ নেশা ব্যাপারী দুইজন পালিয়ে যায়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন SDPO অজিত প্রতাপ সিং ও OC সন্তোষ শীল। কোরেক্সগুলিকে বাজেয়াপ্ত করে থানায় রেখে দেয়, যার বাজার মূল্য হবে আনুমানিক সরকারিভাবে 15,000 টাকা। তবে তেলিয়ামুড়া শহরে গাড়ি থেকে এইভাবে অভিনব কায়দায় কোরেক্স উদ্ধারে চিন্তিত শুভবুদ্ধি মহল। বিওর রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রথমবারের মতো 7 দিনব্যাপী NSS ক্যাম্প অনুষ্ঠিত হলো শান্তিরবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে, আর এতেই খুশি স্কুলের সকল ছাত্রীরা। প্রথমবারের মতো শান্তিরবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হলো 7 দিনব্যাপী NSS ক্যাম্প। গত 2012 সাল থেকে এই বিদ্যালয়টিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হলেও এতদিন যাবৎ NSS ক্যাম্পিং এর সুযোগ পায়নি। কিন্তু কিছুদিন পূর্বে আশা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতোষ সাহাদ ছাত্রীদের NSS ক্যাম্পিং এর সুযোগ করে দিয়েছেন। সে যাই হোক, আজকের এই অনুষ্ঠান শুরুতে NSS এর পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ডক্টর হারাদন সাহা। তিনি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। প্রদীপ প্রজ্বলন করেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মায়া ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল দাস সহ সম্মানিত অতিথি এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই NSS ক্যাম্পিং এর সুযোগ পেয়ে ছাত্রীদের মনে উচ্ছ্বাসের বাতাবরণ লক্ষ্য করা যায়। ছাত্রীদের নতুন অভিজ্ঞতা, বিদ্যালয়ের শিক্ষকদের নতুন অভিজ্ঞতা NSS এ। আমার এখানে যিনি চিফ গেস্ট রয়েছেন, ওনার অনেক অভিজ্ঞতা NSS এর, কেন উনি কলেজে NSS এর দায়িত্বপ্রাপ্ত ছিলেন, NSS এর বিভিন্ন বিষয়ে উনি অংশগ্রহণ করেছিলেন, মানে যখনই প্রফেসর হিসেবে কাজ করতেন তখন থেকে। তো ওনাকে আমি পেয়ে আমি বিদ্যালয়ের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যা অভিজ্ঞতাটা আমাদের কাছে আসবে, আমরা আগামী দিনে আরও ভালোভাবে NSS ক্যাম্পের আরও কোথাও ত্রুটি থাকলে সেই ত্রুটিটাকে সংশোধন করার, ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবো, এই আশা রাখবো। আমরা এই বিদ্যালয়ের তরফ থেকে এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বিজেপি কর্মীর উপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি খোয়াই জেলা কমিটি। উপস্থিত ছিলেন খোয়াই জেলা কমিটির সম্পাদক খোকন পাল, বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বিজেপি কর্মীর উপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এক সাংবাদিক সম্মেলন করেন বিজেপি খোয়াই জেলা কমিটি। উপস্থিত ছিলেন খোয়াই জেলা কমিটির সম্পাদক খোকন পাল, বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। গত শনিবার বিকেলে মুঙ্গিয়াকামী থানাধীন 43 মাইল এলাকার জুমিয়া সোমেন্দ্র দেববর্মার উপর আচমকা হামলা চালায় একই এলাকার এক যুবক। সে গুরুতর আহত হয় এবং তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। রবিবার সোমেন্দ্র দেববর্মাকে দেখতে ছুটে আসেন বিজেপির নেতৃত্বরা। তাদের দাবি, আক্রমণকারী বিগরাম রিয়াং CPM এর সমর্থক, তাই তাকে গ্রেপ্তার করতে হবে। এবং তারা এদিনই একটি সাংবাদিক সম্মেলন করেন তেলিয়ামুড়ায় এবং ঘটনার তীব্র নিন্দা করেন। আমাদের বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা সোমেন্দ্র দেববর্মার উপরে কালকে অতর্কিতে CPM এর ক্যাডার দ্বারা আক্রান্ত হন। ওনাকে লাঠি ও লাকড়ি নিয়ে আক্রমণ করার পর ওনার মাথার মধ্যে আঘাত করে, ওর আঘাতে ওর 7টা শিলি লেগেছে। এখন ওনাকে জীবিতে রেফার করা হচ্ছে, অবস্থা খুব খারাপ। তো উনি আশ্বাস দিয়েছেন অতি সত্বর অ্যারেস্ট করা হবে ওনাকে। ওর আজকে এখানে যে SHO, ওনার বাবা স্বর্গবাস হয়ে গেছে, ওই কাজে উনি লেগে গেছেন OC। ওর আজকে উনি SDPO কে অর্ডার দিয়েছেন যেভাবেই হোক আজকে রাত্রে। তবে আমরা যখন আক্রান্ত ব্যক্তির সাথে কথা বলি, সে একবারের জন্য শাসক দলের কর্মীর কথা উল্লেখই করেননি। আমার নাম হয়েছে সোমেন্দ্র দেববর্মা।
মনে হয় যে আজকে দিনে রাখি আমি সান্টান করিয়া মানে দোকানে গেছি, দোকানে গেছে পরে বিএসএনএল কার্ড কিনলে মানে বিএসএনএল কার্ডটা মানে ঢুকাইছিল মানে মোবাইলে এই সময় মানে পিছনে থেকে চাইলে লো এসে বাড়ি দিচ্ছে কে দিছে বাড়িটা বিয়ে করাম গিয়া কি কারণে বাড়ি দিছে আপনার কি কারণ মানে আপনার উপরে মানে রাগ হয়েছে আর কি তাই না তো মানে আমরা বহু লোকের কাজে করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা অন্তর্জলী যাত্রার পথে ছোট্ট সুরমা পঞ্চায়েতের নবনির্মিত বাজার শেডের স্থানীয় পঞ্চায়েত সহ প্রশাসনের নীরবতায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে কমলপুর মহকুমা ছোট সুরমা এলাকার মানুষ বুক বেঁধেছিল এবার হয়তো শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পেয়ে যাবে। এলাকার কৃষকরা ভেবেছিল তাদের জমিতে ফলা উৎপাদিত ফসল হাতের কাছে বাজারে বিক্রি করবে। সেই আশাকে বাস্তবায়িত করতে এলাকার মানুষের দাবি মেনে 2012 সালে ছোট সুরমা এলাকার প্রশাসন তৈরি করে দিয়েছিল একটি বাজার শেড। শুরুতে বাজার মাস ছয়েক চললেও কোনো এক অজ্ঞাত কারণে বাজার বন্ধ হয়ে যায়। তারপর সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাজার শেড আজ পর্যন্ত চালু করা সম্ভব হয়নি, ফলে পরিত্যক্ত বাজার শেড আজ গরু ছাগলের আখড়ায় পরিণত হয়, এমনটা দাবি ছোট সুরমা এলাকার মানুষের। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা বাজার শেড, কতদিন আগে নির্মাণ করা হয়েছে এটা? তো মানে এলাকাবাসীর দাবি যে এখানে আজ অব্দি বাজার বসেনি, এটা কি ঠিক? তারপর প্রথম দিকে মাস ছয় মাসের মতো বসছিল আর কি প্রথমত, তারপরে তো বন্ধ হয়ে গেছে, হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে এখন তো আমাদের সমস্যা দেখা যাচ্ছে। এখানে বাজার হলে তো আমাদের লাভ হতো, না তো আমাদের সবজি টবজি নিয়ে অনেক দূরে যেতে হয়, যেমন মার্শালা বাজার, কমলপুর বাজারে, তারপরে দুর্গাচন্দ্রীতে অনেক দূরে দূরে আনতে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমাদের প্রথম অবস্থায় যে রুমা এখানে তখন তো জায়গাটা দিছে না, বাজার বসেনি, বাজার বললাম না, আগে বইতো প্রথম অবস্থা বইতো, ছ মাস বছর দিন পর্যন্ত বইছে, এখন আর বাজার বসে না। বর্তমানে বন্ধ হয়ে যাওয়া বাজার শেড গরু ছাগলের আস্তানায় পরিণত হয়। এলাকাবাসী চাইছেন স্থানীয় পঞ্চায়েত সহ প্রশাসন সহযোগ নিয়ে বাজারটি নতুন ভাবে চালু করুক, নতুবা বহু লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাজার শেডটি জনগণের কোনো কাজে লাগবে না, সরকারি অর্থের অপচয় ঘটবে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। দুর্গাপূজার জায়গা না দেওয়াতে জাতীয় সড়ক অবরোধে বসেন পূজা কমিটির মহিলা সদস্যরা। পরে প্রশাসনিক তৎপরতায় অবরোধ তুলে বিক্ষুব্ধ মহিলারা। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার পশ্চিম হাওয়াইবাড়ি এলাকায়। দুর্গাপূজার জায়গা না দেওয়াতে জাতীয় সড়ক অবরোধে বসেন পূজা কমিটির মহিলা সদস্যরা। পরে প্রশাসনিক তৎপরতায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ মহিলা বৃন্দরা। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার পশ্চিম হাওয়াইবাড়ি এলাকার রবিবার ঠিক দুপুরে। পূজোর জায়গা না পেলে পরে বৃহত্তর আন্দোলনের হুমকি রয়েছে। সংবাদে জানা গিয়েছে বিগত কয়েকদিন ধরেই পূজোর জায়গার দাবিতে প্রশাসনিক কর্তাবাবুদের কাছে বারবার জানিয়ে আসছিল মহিলা বৃন্দরা। পশ্চিম হাওয়াইবাড়ি সুকান্ত পল্লী ও আনন্দমার্গ আশ্রম কমিটি সরকারি একরের জায়গাতে ও কাঁটাতারের বেড়া লাগিয়ে দেওয়া হয়। মহিলা বৃন্দরা সহ এলাকাবাসীরা একরের জায়গা ছেড়ে দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য দাবি থাকলেও তারা ওদের কথা মানেনি। এমনকি বেড়া দেবার পরে পুজো করার জন্য জায়গা কয়েকদিনের জন্য দেওয়ার আবেদন থাকলেও সেই কথা তারা মানেনি। পরে তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধে বসেন। অবরোধ করার পর দুই দিক থেকে যানবাহন আটকে পড়ে যায়। পরে ঘটনাস্থলে মহকুমা প্রশাসনিক কর্তাবরা ছুটে গিয়ে বিক্ষুব্ধ মহিলা বৃন্দদের সাথে কথা বলে তারা তাদের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ মুক্ত করে। আমরা এখানে আজকে তিন বছর ধরে পূজা করি, পূজা করে দিকে তারা মানে তার কাটা দিয়ে আজকে মাসে যেটা কইছে যে দুই বেড়া দিয়ে লেছে তার কাটা দিয়ে, সেটা বেড়া দিয়ে আনন্দ মার্গে তারা সঙ্গে সমস্ত, তারপরে দিয়ে আমরা তো পূজা করতে জায়গা পাইতেছি না, জায়গাটা এক ওয়ারে সাথে তারার কিছু জায়গা আছে, তাই তারা এটা দখলে রাখছে নিজেরা। আপনারা যে পূজা করতেছেন সেই কত বছর ধরে পূজা করতেছেন? আজকে চার পাঁচ বছর পূজা করতেছেন। কোন জায়গাতে? এই তো এখানে পূজাটা করতে।
এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা ওই দিকের জায়গাটা আনন্দ মার্গ আর এটা তো একোয়ার সব গভর্নমেন্ট জায়গা এই গভর্নমেন্ট জায়গার মধ্যে পূজা করে তারা কি করছে ওই গভর্নমেন্ট জায়গা যে বেড়া দিয়ে রয়েছে পূজা করতে দিত আবার একটা জলের ইয়ে আসলো ট্যাপ আসলো জলের এটারে ভাঙিয়ে এটার পর্যন্ত বেড়া দিয়ে রাখছে যে তারা তারা এখানে বেড়া দিয়ে রাখছে কয় তার জায়গা কয়টা আমরা দখলে নিছি এদিকে একাংশ জাতিদের অভিমত কোনো কিছু না হলেই পথ অবরোধে বসে যান এতে সাধারণ জাতিদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতি ক্ষেত্রে আমরা গাড়ি যাত্রী জামু আগরতলা ওখানে যাই কাটতেছি না কোন সময় আর্জেন্ট যাওয়ার দরকার ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ নতুন সংবিধান ঘিরে অশান্ত নেপাল তরাই অঞ্চলে প্রতিবাদীদের মিছিলে পুলিশের লাঠি চালানায় উত্তেজনা আরো বেড়েছে ভারতে অনুপ্রবেশের আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রককে সতর্ক করেছে নেপালের ভারতীয় দূতাবাস সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি প্রয়াত হলেন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্টকে সিএবিতে গান সেলুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো বিকাল 3:35 নাগাদ তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে সেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় টানা 9 দিন ধরে হিমাচল প্রদেশের বিলাসপুরে ভেঙে পড়া নির্মাণ টানেলের মধ্যে আটক হয়ে আছেন 2 শ্রমিক উদ্ধারকারীরা পৌঁছানোর চেষ্টা করলেও এখনো ওই 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়নি এখনকার মতো খবর এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন খবর ত্রিপুরা নমস্কার